গত বছর যশোর খুলনা মহাসড়কের দুই বছরের কন্ট্রাক্ট নিয়ে কাজ শুরু করে ঠিকাদার মাহবুব ব্রাদার্স এক বছর পার হলেও রাস্তার কোনো প্রকার কাজ করতে ব্যর্থ হয়েছেন তারা। এ বিষয়ে যশোর নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ অধিদপ্তর সড়ক উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ সফিকুন নবীকে জানালে মাহবুব ব্রাদার্সের কোনো প্রকার দোষ ত্রুটি সম্পর্কে অবগত প্রকাশ করেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, মাহবুব ব্রাদার্স ও সরকারি কর্মকর্তার কারণে সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।